গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা এটা আপনার একটু সময় নিয়ে তৈরি করা হয়েছে, যাতে আপনাদের একটু সময় আমরা নেব। আমি শুরু করার আগেই আপনার প্রথমে আমাদের সাবেক এমপি আমরা আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটি হচ্ছে জনমান্ডেটবিহীন সরকার প্রধান শেখ হাসিনার ভারত সফর, আগামী আওয়ামী লীগের নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যে করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। আমাদের নিশ্চয়ই 1972 সালে বার্তাশালে স্বাক্ষরিত 25 বছরের চুক্তির কথা স্মরণ আছে। 52 বছর পর সে ধারাবাহিকতায় গত 22 জুন 2024 ভারতের সাথে সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গ্রামে পরিণত করবে। এরপরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশ পরিণত করা হয়েছে, যা খুবই বিপজ্জনক দেশের স্বাধীনতার প্রতি হুমকি। এটি শান্তিপূর্ণ সহ অবস্থা জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী। বস্তুত এ সকল সংকেতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের আঞ্চলিক ও রাজনৈতিক নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায়। এর ফলে বাংলাদেশ নিশ্চিত হবে আঞ্চলিক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে, যা যে 7টি সমঝোতা সড়ক নতুন করে সই করা হয়েছে সেগুলোর প্রায় সবগুলি বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক। প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করার সুদূরপ্রসারী মহা পরিকল্পনা থেকে এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির কঠিন ফাঁদে তারা সেকীর্ণ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতীয় স্বার্থ বিরোধী এর চুক্তি জনগণ কখনই মেনে নেবে না। শাসক গোষ্ঠী দাবি করে যে গত 1.5 দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সম্পর্কে তথাকথিত স্বর্ণালী অধ্যায়ের সময়কালে বাংলাদেশের জনগণের তরফে প্রাপ্তি শূন্যের প্রসার। এ সময় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশ জুড়ে রয়েছে কানেক্টিভিটি নামে একের পর এক ভারতকে ট্রানজিট করিডোর সুবিধা প্রদান। ট্রানজিট করিডোর দেওয়ার রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত ত্রুটি সত্ত্বেও সবকিছু একদম প্রভাবে করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে কোন গুরুত্বই দেওয়া হয়নি। একদিকে ভারত পেয়েছে আবার থর ও নৌ ট্রানজিট, যা ভারতের অবশিষ্ট অংশের সাথে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স এর যোগাযোগের সময় দৈর্ঘ্য কমিয়েছে সর্বনিম্ন প্রায় 3/4। কলকাতা আগরতলা 1700 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে 350 কিলোমিটার। ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা গঙ্গা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকার সুবিধা। অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র 21-22 কিলোমিটার ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি। একতরফা আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের অবাধ বিপণী কেন্দ্রে পরিণত করা হয়েছে। দু দেশের সামগ্রিক 26 বিলিয়ন বাৎসরিক বাণিজ্যে বাংলাদেশের হিসা মাত্র 2 বিলিয়ন। এর মাঝেও রয়েছে শুভঙ্কর ফাঁক। তীব্র বেকারত্বের বাংলাদেশে কাজ করছে লক্ষ লক্ষ ভারতের যুবক। ভারতের রেমিটেন্স আহরণের প্রধান উৎসের তালিকায় বাংলাদেশের অবস্থান 4 নম্বরে। সম্প্রতি অর্থমন্ত্রী সংসদে জানিয়েছেন গত 10 মাসে
ভারতীয়রা নিয়ে গেছে $50.6 মিলিয়ন। আমরা জানি এর বাইরে অবৈধ পন্থায় নিয়ে যাচ্ছে সাংবাদিকবৃন্দ। বর্তমান অবৈধ সরকার যেহেতু বাংলাদেশে আমার জনসাধারণকে প্রতিনিধিত্ব করে না, তাদের জনগণের কাছে কোন অভিজ্ঞতা নেই, তাই তাদের স্বার্থ রক্ষার জন্য তারা সচেষ্ট নয়। বাংলাদেশের ভেতর দিয়ে রেল করিডোর দেওয়ার চুক্তি, বিস্তার প্রকল্পে ভারতের সহযোগিতা গ্রহণ, প্রতিরক্ষা সামরিক সহযোগিতা, ঔষধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জনসংখ্যা ভারতের অবাধ বিচার, ভারতের স্পেস এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ স্যাটেলাইট সমঝোতা, ডিজিটাল পার্টনারশিপ, গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি ইত্যাদি নানা নাম দিয়ে 10টি সমঝোতা স্বাক্ষরিত হলো, তাতে বাংলাদেশের শূন্য। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ চাইতে ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এইসব সমঝোতা সই হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট। এই সকল চুক্তির সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। সে কারণে বহু পূর্বে ভারত ঘোষিত $7.5 বিলিয়ন ভারতীয় ঋণ চুক্তি লাইন অফ ক্রেডিট এলওসি বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে ইত্তেফাক ছিল। ডলারকে পাশ কাটিয়ে ভারতীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয়টি উঠে এসেছে আলোচনায়। অথচ ভারতের রপ্তানি প্রবাসী আয়ের অন্যতম প্রধান মুদ্রাই হচ্ছে মার্কিন ডলার। এভাবে একজন পার্টনারশি বাণিজ্যে বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করা হয়েছে। ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার পরিহার করে বিপুল বাণিজ্যিক কাটি কাটি ওঠার সময় এসব কিছুই সমঝোতা স্থান পায়। প্রিয় সাংবাদিক ভারত তখন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্ট ঠিক করে দেয় তাহলে আমাদের সব সমস্যা একটু সমাধান হয়ে যাবে। শেখ হাসিনা ভারতের সাথে সাধারণ কূটনৈতিক দল কাছাকাছি ন্যূনতম ক্ষমতা হারিয়ে ফেলেছেন। সংবাদ সম্মেলনে তিস্তার পানির অভাবে পর্যদস্ত অসহায় মানুষদের আর্তনাদকে শেখ হাসিনা পেয়ে পেয়ে করা বলে আখ্যায়িত করেছেন, যা সমগ্র জাতির সাথে তামাশা আর সুরক্ষিততার সম্ভব। আমরা সকলে জানি কেউ কেবলমাত্র বিরক্ত এই ব্যাপারে না করতে পারে। একদিকে ভারত থেকে তিস্তা পানি আদায় বাধ্যতা, অপরদিকে অসহায় মানুষের সাথে এ নিয়ে তামাশা, শেখ হাসিনা তিস্তা পানি বন্ধ চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছে। তিস্তা চুক্তি তাদের এজেন্ডাতে স্থান পায়নি। এদিকে অনেকে মনে করেন পানি মানুষের জীবন জীবিকা জলবায়ুর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং পানি নিয়ে ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বাড়াতে পারে। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরো বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলক্রান্তিকে পরে বাংলাদেশের জনগণ উপকৃত হবে। অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের পরে বাংলাদেশের লাভ নিয়ে তার সংশয় প্রকাশ করেছেন। জানা যায় এই ট্রেন বাংলাদেশের কোন মানুষ ব্যবহার করতে পারবে না। অর্থক অভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে, এতে বাংলাদেশের কোন লাভ হবে না। তাহলে শেখ হাসিনা কিভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে? অপরদিকে রেল ট্রানজিটের কোন সমীক্ষা না সম্পর্কে প্রকাশ করা হয়নি। নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি অর্থনৈতিক মূল্যায়ন, সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এই ধরনের রেল করিডোর প্রদান আত্মঘাতী ও জাতীয় স্বার্থ বিরোধী হবে করে এই মর্মে মন্তব্য করেন তারা। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা রেল করিডোরকে ইউরোপের সাথে তুলনা করে বলেছেন, তারা পারলে আমরা পারবো না কেন? কথা হলো ইউরোপের ক্ষেত্রে বিষয়টি বহুদেশীয়, আমাদের ক্ষেত্রে যা কেবল ইতিপাক্ষিক। তাছাড়া ইউরোপের সকল দেশে সুশাসন রাজনীতি বিরাজমান, যে আমাদের দেশের অন্তর্তে ইউরোপের সীমান্ত গুলোতে আমাদের মতো কাঁটা তারের বেড়া নেই, ঝুলন্ত ফেরানিও নেই। অতএব আমাদের বিষয়টি ইউরোপের সাথে তুলনীয় নয়। একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতা রাখার জন্য উচ্চপূর্ণ নির্ধারিত আবেশনই স্বাভাবিক। বাংলাদেশের কোন বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের ব্যতিক্রম দেখি না। বিশেষ করে যখন প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেন, আমরা কোন প্রতিদান চাই না, আমরা ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। সাধারণ সম্পাদক অভিজিৎ তাদের বলেন, তলে তলে আপোষ হয়ে গেছে, ভারত আছে আমরা আছি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন, ভারতে গিয়ে বলেছি এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। ফলে এদেশে একের পর এক ভরসে নির্বাচন হয়,
2014-তে ভোটার দিন, 2018-তে 900, আর 2024-তে দামি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে 10টি চুক্তি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, বরাবরের মতো এবারও এসব বিশদ বিবরণ প্রকাশিত হয়। তবে ভারতের বিদেশ মন্ত্রণালয়, দেশীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে যতটুকু জানা যায়, তাতে গ্রিন পাওয়ার বিষয়ে আমাদের অভিজ্ঞতার সংযত সড়কের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ভারতীয় সহায়তার রামপাল ও জাপানি সহায়তায় মাতারবাড়ি কয়লা নির্ভর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যেই সুন্দরবন ও উপকূলীয় সবুজ বেষ্টনীকে ঝুঁকিপূর্ণ করে তুলেছি। ক্রমবর্ধমান কয়লা নির্ভর প্রকল্প সামনে রেখে গ্রিন পাওয়ার বিষয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম তা আছে, সে প্রশ্ন থেকেই যায়। ভারতের চিকিৎসা প্রার্থীদের ভিসা সহজীকরণে ই ভিসা চিকিৎসা সেবায় আমাদের কাল আরো বেশি পরনির্ভর করবে। প্রয়োজন ছিল আমাদের সেই দেশেই চিকিৎসার সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা কার্য প্রযুক্তি। দেশের স্বাস্থ্য অবকাঠামো ও প্রশিক্ষিত জনবল তৈরির অতি প্রয়োজনীয় অগ্রাধিকারকে গুরুত্ব না দিয়ে ভারতীয় হাসপাতালে বাংলাদেশি রোগীর বীর বৃদ্ধির উদ্যোগ নিশ্চয়ই জনবান্ধব নয়। কোন দেশের সরকার প্রধান নিজে থেকে দেশের মানুষকে অন্য দেশে চিকিৎসা করার জন্য উৎসাহিত করে, এটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ষড়যন্ত্রের স্বীকৃতি নয়। এ সফরে আইসিটি নিয়ে সহযোগিতার বিষয়টি স্পষ্ট নয়। ভবিষ্যৎ ক্ষেত্রে অপার সম্ভাবনার আইসিটি সেক্টরে সহযোগিতার ক্ষেত্রে আমাদের সক্ষমতা জাতীয় নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে কিনা সে আশঙ্কা সাধারণ জনগণের মতো আমাদের। পৃথিবীর অন্যতম দীর্ঘ স্থল সীমান্ত ভারত বাংলাদেশ, একটি দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা সে দেশের প্রতিরক্ষা নীতির প্রথম প্রধান অগ্রাধিকার। সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রশিক্ষণ সহায়তা বৃদ্ধি, সহযোগিতার বিষয় ভারত আমাদের ভবিষ্যতে আমাদের নিরাপত্তা সুসম্মত করণে বিরূপ প্রভাব ফেলবে মর্মে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন। পশ্চিমা গণমাধ্যম ইন্ডিয়া বাংলাদেশ বুস্ট ডিফেন্স টাইস টু কাউন্টার ওয়েইং চায়না, এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। রাডার পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ যে প্রতিবেশী হাতে থাকে তার তা বাংলাদেশের নিরাপত্তার জন্য যে মারাত্মক ভূমিকা হবে তা বোঝার জন্য সামরিক বিশেষজ্ঞ হওয়ার কোন প্রয়োজন নেই। এদিকে 2022 সালের এক এমওইউতে উল্লিখিত ভারতীয় রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে দিল্লি মেঘালয় প্রশস্ত সড়ক সংযোগ ও 11 কিলোমিটার ব্রহ্মপুত্র সেতু বিশেষ সামরিক পরিস্থিতিতে রংপুর সমগ্র রংপুর বিভাগকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। ভারত কেবল আমাদের আভ্যন্তরীণ রাজনীতি নয়, সরকারি প্রশাসন যন্ত্র, জাতি গঠনমূলক নানাবিধ কর্মকাণ্ড ও বিভিন্ন স্পর্শকাতর প্রকল্প, রূপপুর পারমাণবিক প্রকল্প কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রাডার স্থাপন ইত্যাদি ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। এক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাও ভারতীয় হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হলে আমাদের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। যে সমুদ্র সম্পদের জন্য বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হয়েছে, বাংলাদেশের সেই সমুদ্র সম্পদকে আকাশ সীমান্ত ভারতের হাতে তুলে দিতে যৌথ সেক্রেটারি চুক্তি করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের জন্য সবচেয়ে দুঃখের বিষয় হল তিস্তা চুক্তির প্রসঙ্গ। আগেই বলেছি আমাদের সফরে এবারের সফরে তিস্তা নদীর পানি প্রবাহ বৃদ্ধি এজেন্ডা দিচ্ছিল না, অথচ এটাই হওয়া ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথে লোকাচুরি করছে। সাম্প্রতিক কালের দামি নির্বাচনে আদা ইন্দ্রভূষণ থেকে সরকার তিস্তা প্রকল্পকে জোক হিসেবে ব্যবহার করেছে। এই প্রকল্পে চীনের আগ্রহের কথা আমরা জানি, অপরদিকে ভারত নির্বাচনের পরপরই পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে জানিয়ে দেয় ভারত তিস্তা প্রকল্পে অংশগ্রহণ করতে চায়। প্রায় 3 দশক ধরে নানা অহেতুক অজুহাতে তিস্তা চুক্তি স্বাক্ষর হচ্ছে না, তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর হচ্ছে না। অপরদিকে উত্তরাঞ্চল মরুভূমিতে পড়ে যাওয়ার উপক্রম 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও
আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এরপর গত 14 বছরে তিস্তা নদী শুকিয়ে প্রভাবিত পরিণত হলেও এই সংকটের সমাধান হয়নি। আশ্চর্যের বিষয় এখন এটা রয়ে গেছে রুদ্ধপক্ষের দ্বিপাক্ষিক একান্ত আলোচনার স্থলে। এমন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে তিস্তা পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হয়। প্রশ্ন হল, যাদের বিবাদাসীয় আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, সে তাদেরকে তিস্তার পানি ব্যবস্থাপনা নিযুক্ত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক অর্থঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে। শেখ হাসিনা অত্যন্ত নির্লজ্জ ভাবে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে। তিস্তা প্রকল্পটি ভারত প্রয়োজনীয় সব সমস্যার সমাধান হয়ে যায়, শেখ হাসিনার সর্বশেষ সংবাদ সম্মেলনে এই মন্তব্যের মাধ্যমে তার দুদক্র ভারত নীতি দেশবাসীর সামনে পুনরায় উপস্থিত হয়েছে। তিস্তা প্রকল্প নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান অবৈধ সরকার প্রকারান্তরে ভারতীয় কর্তৃপক্ষের পুনঃ অর্পণ করছে বলে প্রতীয়মান হয়, যা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের নতজান ও পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশ। বিশ্লেষকরা অবশ্য এই ধরনের সাদা হাতি প্রকল্প গ্রহণের $9 বিলিয়ন লুটকর বিদেশে পাচারের প্রতি হিসাবে মনে করে। মূলত জনগণের কাঁধে লক্ষ কোটি টাকা দিনের বোঝা থাকে টাকা পাচারের মাধ্যমে বেনদী লুটপাটি তাদের প্রধান উদ্দেশ্য। অবৈধভাবে নির্বাচনী কুচরণি পার হওয়ার মাসুল হিসাবে বাংলাদেশ এখন একটি জটিল আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের জড়িয়ে মধ্যে যাচ্ছে বলে আমাদের আশঙ্কা। আমাদের নিরাপত্তার জন্য যেটা হতে পারে এক চরম হুমকি। এই সফরে তিস্তার পানি বন্টন তথা তিস্তা চুক্তি স্বাক্ষরের কোন কথা হয় না। আজকে ভারতীয় বিশেষজ্ঞ পাঠিয়ে তিস্তার পানি সংস্কার বিষয়ে কি করা যায়, তিস্তায় পানি না থাকলে পানি ব্যবস্থাপনা বিষয়টি অপ্রাসঙ্গিক নয় কি, এটি সংক্ষেপণের একটি কৌশল বলে আমাকে মনে করে। প্রশ্ন হল, তিস্তা প্রকল্প বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এই প্রকল্প নিয়ে ভারত কিংবা অন্য কোন দেশের সাথে আলোচনা করার কোন প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। আমরা প্রিয় সাংবাদিক ভাই বলে না, জাতিসংঘের গৃহীত কনভেনশনে পানি সম্পদ ব্যবহার ওই বিষয়ক Article 5 এবং আন্তর্জাতিক পানি সম্পদ আইনে অভিন্ন নদী বা সীমান্তবর্তী জলাধারের যৌথ ব্যবস্থাপনা ন্যায্য পানি বণ্টনের উপর জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি মেনে বিভিন্ন দেশ অভিন্ন নদীর ব্যবস্থাপনা নিশ্চিত করেছে। অথচ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা সমাধানে ভারতের প্রতিবদ্ধতা আমাদের নদীগুলোকে একে একে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই প্রসঙ্গে আমরা স্মরণ করতে চাই ফরাক্কা সমস্যা সমাধানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব পদক্ষেপের কথা। ভারতের একপক্ষ মনোভাবের কারণে ফরাক্কা সমস্যা যখন কৌশলগত সহায়তা প্রদান করা হয়। আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে 1976 সালের মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে 42 জাতি ইসলামিক পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন, একই বছর আগস্ট মাসে কলম্বোতে জোট নিরপেক্ষ সম্মেলন এবং সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের 31তম অধিবেশনে 26 নভেম্বর 1976 বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ফরাক্কা সমস্যা সমাধানের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণের মধ্যে দিয়ে ফরাক্কা সমস্যা সমাধানের ত্বরান্বিত হয়। 5 নভেম্বর 1977 সালে গ্যারান্টি কর সহ বাংলাদেশ ভারত চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের সাথে পানি সমস্যা সমাধানে এটাই ছিল বাস্তবিক অর্থে কোন কার্যকরী দ্বিপাক্ষিক চুক্তি। তাই আমরা মনে করি ভারতের সঙ্গে অভিন্ন পানি সমস্যা নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুষ্ঠিত নীতি হতে পারে সমস্যা সমাধানে বাংলাদেশের তরফে কার্যকরী পদক্ষেপ। বাংলাদেশের জন্য পানির ন্যায্য হিসাব পাওয়া অত্যন্ত জরুরি। এই সফরে রোগ দেখানো মৃতপ্রায় যৌথ নদী কমিশনের রুটিন সভা ডাকার কথা ছাড়া ফরাক্কা পানি ন্যায্য হিসাব আদায়ে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। এটা জনগণের সাথে প্রতারণার সামিল। মূলত পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন রিভার সিস্টেম ব্যবস্থাপনার মাধ্যমে
জন্মটি হবে না নদীর পানি সমস্যা সমাধান করতে হবে। অথচ এবারে আমরা মেশিন ভিত্তিক সমাধানের বিষয়টি করব পানি পাই। সাংবাদিক ভারত বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্ব রাজ্যগুলোকে রেল ট্রানজিটের মাধ্যমে সংযুক্ত করতে চায়। এই জন্য তারা শিলিগুড়ি করেও যা চিকেন স্নেক নামে পরিচিত বাইপাস করার পরিকল্পনা নিয়েছে। ভারতের পরিকল্পনা অনুযায়ী 861 কিলোমিটার দীর্ঘ 14টি নতুন সংযোগ সড়ক বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করবে। একটি বৃহত্তর পরিকল্পনা অংশ হিসাবে আখাউড়া আগরতলা মাঝে এরই মধ্যে রেল সংযোগ শুরু হয়ে গেছে। পরীক্ষামূলক ভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে। ভারতীয় পররাষ্ট্র সচিব কর্তৃক চুক্তি সই করার পর মাসেই দেশের শতাধিক ছোট বড় নদীকে বিরান ভূমিতে পরিণত হয়েছে। বাংলাদেশের স্বার্থ সুনিশ্চিত না করে ভারতকে রেল করিডরের সুবিধা প্রদান প্রস্তুত ইতিপূর্বে রেল স্থল নৌ করিডর সামগ্রিক বন্দর ব্যবহারের চেয়ে আরো বিপজ্জনক আত্মসমর্পণ। এতে বাংলাদেশের কর্তৃপক্ষ অভাবে তারা জনগণের করের থেকে রেলের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সামাজিক কমিশন থেকে বাংলাদেশ দ্বিপাক্ষিক রেল যোগাযোগের বদলে নেপাল ভুটান বাংলাদেশ ভারত দুটো দেশেও কানেক্টিভিটি সৃষ্টি করা গেলে তা বাংলাদেশের ট্রেড ক্রিয়েশনে অবদান রাখতে পারে। উল্লেখযোগ্য আঞ্চলিক বাণিজ্য সহায়তার উন্নতির লক্ষ্যে শেখ হাসিনা সার্ক গঠনের উদ্যোগ নিয়েছেন। বিদ্যমান অবকাঠামো উন্নতি না করে ভারতের ট্রেন চলাচল শুরু হলে বাংলাদেশের ধান ক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলাচলের যোগাযোগ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি আশঙ্কা করছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা। একজন সামরিক বিশেষজ্ঞ সম্প্রতি লিখেছেন, সর্বত্র বাংলাদেশের পক্ষে ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ করে দেয় বাংলাদেশের নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। এতে নাগরিক হিসাবে সকলে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। করিডরের আড়ালে স্থির গেলা করা ভারতীয় রেলবগিতে সশস্ত্র সামরিক নৌকসঙ্গে যুদ্ধে অনেকেই এসব ভারতীয় রেলবগিগুলোকে গ্রিক মহাকাব্যের প্রধান হাস্যের সাথে তুলনা করতে পারে, যে কাঠের হাসতে পেটে এমনকি ভারত নেপাল ভারত চীন ভারত পাকিস্তান সীমান্ত এই পরিমাণ হত্যাকাণ্ডের ঘটনা বলতে দেখা যায়নি। মানবাধিকার সংগঠন আইন ১২৩৬ জন নিহত এবং
11শ পত্রই জানাত হয়েছে। এমনকি বিএসএফ গ্রুপে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সদস্যরাও রেহাই পায়নি। শেখ হাসিনার সফরের মাত্র 3 দিনের মাথায় লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। এছাড়া সীমান্তে সংঘটিত ঘটনায় বুকে ও মাথায় গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। বিভিন্ন দেশের সীমান্তে একান্তই গুলি করতে না হলে বুকে নয় পায়ে গুলি করার নজির রয়েছে। সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র সচিব বলেছেন বিএসএফকে নাকি আত্মরক্ষার জন্য গুলি করতে হয়, যা নিতান্তই হাস্যকর। ভারতের পক্ষ থেকে সীমান্ত হত্যাকাণ্ডে শেখ হাসিনার পক্ষ থেকে একটি শব্দ উচ্চারণ করার কথা শোনা যায়নি। অপরদিকে ভারতের পক্ষ থেকে সে রুটিন আশ্বাস আর সেটাই আমাদের সরকারকে মেনে নিতে হয়েছে। শেখ হাসিনার বলেন সাংবাদিক ভাই বোনেরা, শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যটি একপাক্ষিক। এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত হয় না। এছাড়া আলোচনায় এমন কিছু বিষয় এসেছে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সামরিক সহযোগিতার নামে জাতীয় নিরাপত্তাকে হুমকি মুখে ফেলে দেওয়া হয়েছে। ইতিপূর্বে আদানির সাথে বিদ্যুৎ আমদানির অন্যান্য চুক্তি জ্বালানি বিদ্যুতের মতো অধিকতর কৌশলগত পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল করে তোলার চলমান উদ্যোগ দেশবাসী আন্তর্জাতিক ভোগের সঙ্গে লক্ষ্য করেছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের বর্তমান অবধি সরকার অনেক আগে স্বাধীনভাবে পররাষ্ট্রনৈতিক আক্রমণের কার্য তৎক্ষণ হয়ে পড়েছে। তারা রাষ্ট্রের স্বার্থ চালকে দিয়ে কেবলমাত্র ক্ষমতার দখলদারিত্বকে অব্যাহত রাখে। দেশি বিদেশি সহযোগী গোষ্ঠী সম্প্রভুদের নিরন্তর আস্থা অর্জনের সচেষ্ট। ঢাকা ও দিল্লি নতুন যাত্রা শুরু করেছে উভয় দেশের প্রকল্প 2041 ও বিকশিত ভারত 2047 অনুসরণ করে একটি স্মার্ট বাংলাদেশের কারণে ভবিষ্যতে কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে তার ভারত সফরের প্রকৃতি স্বরূপ প্রবোধিত হয়েছে, যা দেশবাসী গভীরভাবে উপলব্ধি করেন বলে বাংলাদেশ জাতীয় দলকে বিশ্বাস করে। এবারের ভারত সফর ম্যান্ডেট বিহীন হাসিনা সরকারের ধারাবাহিক চুক্তি সর্বশেষ সংস্করণ। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ নানা মন্ত্র। এই সফর সহ ভারতের সাথে দ্বিপক্ষীয় স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসংখ্যে প্রকাশ করার দাবি আছে। এবার আমরা পুনর্ব্যক্ত করতে চাই সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা বৃদ্ধি এই সকল চুক্তি জনগণ কখনো মেনে নেবে না। বাংলাদেশ জাতীয় দল এই সকল দেশ বিরোধী চুক্তি অথবা সমঝোতা প্রত্যাখ্যান করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সবশেষে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে আমরা আরো উল্লেখ করতে চাই শেখ হাসিনার বর্তমান অবৈধ সরকারকে অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় তাদের ন্যূনতম নৈতিক অধিকার নেই। আর এরকম একটি জনম্যান্ডেটবিহীন অনৈতিক সরকারের সাথে কোন রাষ্ট্রীয় চুক্তি সমঝোতা বা অন্য বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে প্রতারণার স্বামী। বিশ্বায়ন মুক্ত বজার এই যুগে সব বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখা, বাণিজ্য সহ বিভিন্ন অংশীদারিত্ব বজাতে নানাভাবে কানেক্টিভিটি তৈরি করার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান। কিন্তু সড়ক পথ, নৌপথ, রেলপথ কিভাবে কানেক্টিভিটি করানো হোক না কেন, তাতে জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে সর্বাগ্রে। কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। বর্তমান সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার ইনস্বার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকি মুখে ফেলে দিয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।